প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সকলকে স্বাগতম সাথে আমি সাবির আহমেদ এখন আমরা আলোচনা করব এই প্রবলেমটা বলতেছে চিত্রে প্রতিষ্ঠিত বিমটির সাপোর্ট দয়ের প্রতিক্রিয়া বল নির্ণয় করো তাহলে একটা বিম বিমের পর অনেকগুলো লোড আছে এই লোডগুলো থেকে বের করতে হবে সাপোর্ট দয় তা সাপোর্ট কয়টা দুইটা একটা এ বিন্দুতে সাপোর্ট একটা বি বিন্দুতে সাপোর্ট তাহলে এ বিন্দুতে সাপোর্টের প্রতিক্রিয়া বল এটাকে ধরতেছি আর এ আর বিবিন্দুতে প্রতিক্রিয়া বলে এটাকে ধরতেছি আরবি তো এই আর এ এবং আর বি এই দুইটার মান আমাদেরকে বের করতে হবে তো এখানে দেখো সমভাবে বিস্তৃত লোড একটা আছে আর এখানে একটা কি ত্রিভুজ আকৃতির লোড আছে তো এখানে এটা একটা নতুন জিনিস আমাদের সামনে আসলো এত আমরা করতেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে লোড ভার্টিক্যাল লোড ছিল তারপরে সমভাবে বিস্তৃত লোডগুলো ছিল তারপর এখন আবার ত্রিভুজাকৃতির লোডটা আসলো তো এই ত্রিভুজাকৃতির লোডটা আমাদের নতুন বিষয় তো ওটা আমরা দেখব যে কীভাবে হয় তো এখান থেকে আমাকে আসলে সবগুলাই কি ভার্টিক্যাল লোড শুধুমাত্র একটা করে ভার্টিক্যাল লোড আমরা দিয়ে চিত্রটা আমরা আঁকায়ে আগের মতো করে নিব তো এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে এই বিন্দুতে একটা সাপোর্ট এটা হচ্ছে আর এ আর এক মিটার দূরে কাজ করতেছে চার কেজি তা চার কেজি করতেছে আর এই যে সমভাবে বিস্তৃত লোড এটা কি তিন কেজি পার মিটার তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত এক মিটার তাহলে এইটা এখান থেকে এখানে টোটাল কত লোড তিন কেজি পার মিটার আর যেতে এক মিটার যায় তাহলে তিন কেজি তিন গুণ এক সমান তিন কেজি তাহলে তিন কেজি কোথায় কাজ করবে একদম এখান থেকে এই পর্যন্ত এর মাছ বরাবর তাহলে এখান থেকে জিরো মিটার দূরে তাহলে জিরো মিটার দূরে কাজ করবে কি একটা বল সেটা হচ্ছে তিন কেজি তারপরে এখান থেকে আবার হাফ মিটার দূরে তাহলে এখান থেকে আবার জিরো মিটার দূরে কাজ করতেছে এটা চার কেজি তাহলে এখান থেকে এটা টোটাল ডিস্টেন্স ছিল এক মিটার সমভাবে বিস্তৃত লোড তিন কেজি পার মিটার তো আমরা তিন কেজিটাকে একদম মাছ বরাবর দিলাম তাহলে মাছ বরাবর দিলে তাহলে এই লোডের এই লোড থেকে এই মাছ বরাবর হাফ এই লোড থেকে এই মাছ বরাবর হাফ তারপরে আবার কি এক মিটার দূরে এক মিটার দূরে হচ্ছে শুরু হচ্ছে ত্রিভুজ আকৃতির লোড তো এখন ত্রিভুজ আকৃতির লোড কী পরিমাণ এইখানে যেমন সমভাবে বিস্তৃত লোড ছিল তিন কেজি পার মিটার ছিল এটা ছিল কিন্তু এই ত্রিভুজের যে ক্ষেত্র ফল হয় এই ত্রিভুজের ক্ষেত্র ফলটাই হচ্ছে ওটার লোড তাহলে এখানে এখানে ক্ষেত্র ফল কত হাফ গুণ ভূমি ভূমি হচ্ছে তিন উচ্চতা কত দুই তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এই যে ক্ষেত্র ফল এই ক্ষেত্রফলটাই কি এটার লোড তাহলে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে বল আর হচ্ছে লম্ব দূরত্ব তা যেমন এই বলটা কাজ করতেছে চার কেজি এই লম্ব দূরত্ব কত এখান থেকে পর্যন্ত এক মিটার তারপরে এই সমভাবে বিস্তৃত লোড ওটাকে ভাঙিয়ে নিলাম কত কাজ করতেছে তিন কেজি তিন কেজি এবং এখান থেকে দূরত্ব কত জিরো পয়েন্ট ফাইভ এখান থেকে ওয়ান আর এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে এই পর্যন্ত ধরলে কত লম্ব দূরত্বটা হচ্ছে দেড় মিটার ঠিক একই রকমভাবে এক যে এটাকে যেমন আমরা বললাম সমভাবে বিস্তৃত লোড টোটালটা যেটা সেটা একদম মাছ বরাবর কাজ করবে তো মাছ বরাবর কাজ করবে ঠিক একই রকমভাবে এই ত্রিভুজ আকৃতির লোড কোথায় কাজ করে মোটামুটি এই যে ত্রিভুজ আকৃতির লোড ত্রিভুজ আকৃতির যদি লোড হয় তাহলে মোটামুটি তিন ভাগের এক ভাগ হ্যাঁ তিনটা পার্ট হয় এক দুই তিন তো এই পজিশনে হচ্ছে কাজ করে হচ্ছে ভরকেন্দ্রটা কেন্দ্রটা ত্রিভুজ এবার ত্রিভুজটা যদি এরকম হয় ত্রিভুজটা যদি এরকম হয় তাহলে ভরকেন্দ্রটা থাকে কত এটা যদি এক দুই তিন তো এই যে তিনটা তিনটা এটার যে তিনটা পার্ট হলো এক তো এটা এখানে দেখা কত তিন মিটার এখানে কত দেখা তিন মিটার এখান থেকে এটাও তিন মিটার তো এক্স্যাক্টলি আমরা তো বললাম যে এটার হচ্ছে টোটাল ভর বা টোটাল বল হচ্ছে যে ফোর্স সেই ফোর্সটা হচ্ছে তিন দুকুনে ছয় দুই দুই কাটা সমান তিন তাহলে তিন এটা হচ্ছে কিলো নিউটন এটা কেজি হবে কেজি তাহলে গুণ ভূমিগুণ উচ্চতা দিয়ে আমরা এটা পেলাম কত তিন কেজি তো তিন কেজি হচ্ছে কাজ করবে কোথায় এর যদি রকম ত্রিভুজ হয় তাহলে এই যে এই বরাবর এই বরাবর কাজ করবে আবার যদি এই ত্রিভুজ হয় তাহলে কাজ করবে হচ্ছে এই বরাবর তো এই দূরত্বটা আসলে কত এখান থেকে এটা ছিল তিন মিটার তাহলে এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে দুই বাই তিন আবার যখন এখানে তখন এটা ওয়ান বাই তিন তাহলে তিন টোটাল তিনটা ছিল আমরা দুইটার পরেই কিন্তু ভরকেন্দ্র বাঁচছে আবার এটা তিনটা ছিল একটা পরেই ভরকেন্দ্র বা ওই বরাবর কাজ করতেছে তাহলে যখন যখন হচ্ছে এটার দূরত্ব হবে যখন ত্রিভুজটা এরকম হবে তখন দূরত্ব লম্ব দূরত্ব কত হবে তাহলে টু বাই থ্রি গুণ এর এই যে তিনের হুম এই টোটাল ছিল কত তিন তাহলে তিনের টু বাই থ্রি আবার যখন এরকম ত্রিভুজ হবে তখন হচ্ছে লম্ব দূরত্ব কত হবে তিনের ওয়ান বাই থ্রি তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব এটা হচ্ছে লম্ব দূরত্ব তো আমাকে খেয়াল রাখতে হবে তাহলে এখানে যেহেতু কাজ করবে হচ্ছে এরকম তিনটা ভাগ তাহলে কাজ করবে হচ্ছে এই পজিশনে তাহলে এই পজিশনে কাজ করবে এবং এই পজিশনে দূরত্ব কত হবে থ্রি এর টু বাই থ্রি তাহলে থ্রি এর টু বাই থ্রি দূরত্বে কাজ করবে তাহলে এই পর্যন্ত ওয়ান মিটার ছিল তাহলে কত দূরত্ব যাবে থ্রি এর টু বাই থ্রি দূরত্বে তাহলে থ্রি থ্রি কাটা তার মানে হচ্ছে কত হলো টু মিটার তাহলে টু মিটার দূরে কাজ করবে কত ওর হচ্ছে ক্ষেট্ট ফল পরিমাণ আর ক্ষেট্ট ফল পরিমাণ কত তিন কেজি কত হলো তিন কেজি আর এটা এখানে হচ্ছে এটা এটা হচ্ছে আর বি টোটাল ছিল তাহলে তিন মিটার তা দুই মিটার দূরে কাজ করলো হচ্ছে ওই তিন কেজিটা আর এক মিটার পরে হচ্ছে আরবির যে সাপোর্ট সে সাপোর্টটা তাহলে আমরা এখান থেকেও কি সেই আগের মতো আগের মতো চিত্র করে ফেললাম তো এখন আমরা যদি আর এ বা আরবি বের করতে চাই তাহলে যে কোনো একটা বিন্দুতে আমাকে মোমেন্ট নিলে পেয়ে যাব। তো আমরা এ বিন্দুতে মোমেন্ট নিচ্ছি এ বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই কোনো কাজ হলে প্লাস সামেশন অফ এম এ ইকুয়াল জিরো তাহলে এখান থেকে চার কেজি এই চার কেজি কাজ করতেছে কুলোকয়াইজ প্লাস চার গুণ লম্ব হচ্ছে এক তারপরে এই তিন কেজি কাজ করতেছে তাহলে প্লাস তিন কেজি গুণ লম্ব কত এখান থেকে পর্যন্ত দেড় তারপরে এইখা এটা এইটা কাজ করতেছে তাহলে প্লাস চার কেজি গুণ লম্ব দূরত্ব এখান থেকে পর্যন্ত কত এক হাফ হাফ দুই তারপরে তারপরে এটা এটা হচ্ছে তিন কেজি কাজ করতেছে তাহলে প্লাস তিন কেজি গুণ দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ তারপরে আর বি এটা হচ্ছে এন্টিক কাজ করতেছে তাহলে মাইনাস আর বি গুণ টোটাল ডিস্টেন্স হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় ইকুয়াল জিরো তাহলে সাইড প্লাস এটা হবে সাড়ে চার তারপরে আট তারপরে পনেরো সিক্স আর বি ইকুয়াল জিরো তাহলে এটা এগুলো যোগ করলে আমরা পাই হচ্ছে চার যোগ আট যোগ পনেরো একত্রিশ পয়েন্ট ফাইভ মাইন এটা ওই দিকে পার করলে সিক্স আর বি তাহলে আর বি সমান একত্রিশ পয়েন্ট ফাইভ বাই সিক্স অত আরবি সমান্ট টু ফাইভ কেজি তাহলে এখানে ফোর রিয়াকশন ফোর্স কত ফাইভ পয়েন্ট টু ফাইভ কেজি তো এখন আমরা কী করতে পারি আমরা এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের যে সূত্র সামেশান অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল জিরো তাহলে এখানে ফোর্স এটা এটা হচ্ছে কি উপরের দিকে তাহলে প্লাস আরে এটা নিচের দিকে কাজ করতেছে তাহলে মাইনাস চার এটা নিচের দিকে মাইনাস তিন এটা নিচের দিকে মাইনাস চার এটা নিচের দিকে মাইনাস তিন এটা উপরের দিকে তাহলে প্লাস ফাইভ পয়েন্ট টু ফাইভ কেজি ইকুয়াল জিরো তাহলে আর এটা ক্যালকুলেশন করলে মাইনাস চার মাইনাস তিন মাইনাস তারপরে মাইনাস তিন প্লাস ফাইভ মাইনাস এইট পয়েন্ট অতএব আর এ কেজি তাহলে আমরা আর এ সমান কত পাচ্ছি আর এ সমান পাচ্ছি সেভেন ফাইভ কেজি তো আমাদের এই বিমটার সাপোর্ট দয় আর এই এ বিন্দুতে সাপোর্ট আর বি বিন্দুতে সাপোর্ট এই দুটো বের করতে বলছিল তো এই দুটো আমরা বের করলাম একটা ফাইভ পয়েন্ট টু ফাইভ কেজি আর একটা এইট পয়েন্ট সেভেন ফাইভ কেজি তো এই দুটো আনসার আমরা লিখে ফেললাম তো এই অঙ্কটা আগের মতোই জাস্ট সবগুলাই কী করতেছি আমরা আগের চিত্রর মতো করতেছি সব এইরকম আগের চিত্র বানাই নিচ্ছি তো এখানে মূল ইয়ার একটা ডিফিকাল্টি ছিল কি এটা যে এটার হচ্ছে লম্ব দূরত্ব এটা এই এখান থেকে এই পর্যন্ত আসলে বলটা কোন সোজা কাজ করবে এবং টোটালটা কত তাহলে টোটালটা এটা যেমন আমরা এই যে কেজি পার মিটার দিয়ে দূরত্ব অনুযায়ী গুণ করে দিচ্ছি আর ত্রিভুজ আকৃতি হলে ক্ষেত্রফল পরিমাণ হচ্ছে বল তাহলে ক্ষেত্রফল ফল সূত্র হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ গুণ এখানে ভূমি ছিল তিন এখানে ছিল হচ্ছে উচ্চতা ছিল হচ্ছে দুই তো তাহলে এখানে উচ্চতায় ছিল দুই তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতায় ক্ষেত্র ফল কত হলো তিন কেজি তো এই তিন কেজি পরিমাণ বলটাই কাজ করবে এবং কোন বরাবর সেটা হচ্ছে যে যেহেতু এটা ত্রিভুষটা এদিকে তাহলে এখান থেকে এই বরাবর কাজ করবে আর এই বরাবর মানে কি এই বরাবর মানে এই যে তিন টোটাল তিনের দুই বাই তিন অংশ তো দুই বাই তিন এটা হিসাব করলে আমরা দেখতেছি কত আসতেছে ওটা ক্যালকুলেশন করলে আসতেছে আস্তে দুই মিটার তার মানে এখান থেকে দুই মিটার দূরে কাজ করবে তো এখান থেকে এই যে এটা ছিল সেই বিন্দুটা এখান থেকে এই যে দুই মিটার দূরে ওই টোটাল ফোর্সটা ক্ষেত্রফল ফল পরিমাণ যে ফোর্স সেটা কাজ করতেছে তো এটাই ছিল আমাদের মূল বোঝার বিষয় এই অঙ্কটাই নতুন একটা বিষয় ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সমাধান করতে হবে এইগুলো এখানে বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দাও চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল